নমস্কার জিভিএনএন শিলিগুড়ি নিউজে আপনাদেরকে স্বাগত আমি সুস্মিতা এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে যেখানে কিছুদিন আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে বুক ফেয়ার বই মেলা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সেই বই বই মেলার কাজ চলছিল যে দোকানগুলো রয়েছে সেখানে বই সাজানোর কাজ চলছিল এবং আজ আজ কিন্তু এটার শুভ উদ্বোধন হয়ে গেছে এবং এখানে উপস্থিত রয়েছে অঞ্জন দত্ত উনি জনপ্রিয় অভিনেতা অভিনেতা এবং উনি একজন গায়ক এখানে আমাদের শিলিগুড়ি এসএমসির চেয়ারম্যান গৌতম দেব এখানে উপস্থিত রয়েছে এবং এই বই মেলার উদ্বোধন হয়ে গেছে এবং বইয়ের প্রতি মানুষের কতটা আগ্রহ এবং কীরকম ভিড় হয়েছে কীরকম লোকজনের আগ্রহ দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব গতকালই কিন্তু এই মেলার আনঅফিসিয়ালি উদ্বোধন হয়ে গিয়েছিল এবং আজ কিন্তু অফিসিয়ালি এখানে উদ্বোধন করতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে অঞ্জন দত্ত এবং সামনে দিকে দেখা যাচ্ছে মঞ্চ রয়েছে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত করা হবে যে কয়দিন মেলা চলবে সেটা পূর্বেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এবং লোকের সেই বইয়ের প্রতি চাহিদা মনে হচ্ছে লোকজন দেখে মেলা প্রাঙ্গণে যে বইয়ের প্রতি চাহিদা রয়েছে কারণ কি বিভিন্ন বয়সের মানুষের প্রায় কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসে আজই উপস্থিত হয়ে গেছে গল্পের বই পড়ার বই বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য আর্টের বই আরও বিভিন্ন বই কিন্তু এখানে বিভিন্ন স্টলে রাখা রয়েছে বিভিন্ন ধরনের বই বিভিন্ন রকমের বই রয়েছে প্রতিটি বইয়ের স্টলে এবং বর্ষেও এই বই মেলা এখানে আয়োজিত করা হয়েছে একটি স্টেজ যেখানে যে কয়দিন মেলা চলবে মেলার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে এবং বই মেলার পাশাপাশি এখানে বিভিন্ন স্টল খাওয়ার দোকানের স্টল কিন্তু এখানে বসানো হয়েছে তার পাশাপাশি বাচ্চারা যেন বইয়ের পাশাপাশি বাচ্চারা যেহেতু খেলার জিনিসের প্রতি বেশি উৎসাহ এজন্য এখানে মেলা প্রাঙ্গণে বইয়ের পাশাপাশি কিন্তু খেলনার জিনিসও এখানে রাখা হয়েছে I'm
যেমনটাই আপনাদের সামনে আমরা পূর্বে বলেছিলাম যে বই মেলা, বইয়ের প্রতি আগ্রহ কম দেখা যাচ্ছে বাচ্চাদের, কারণ কি বিগত দু বছর ধরে কোভিড পরিস্থিতির কারণে লকডাউনে ঘরে বসে চলছে অনলাইন ক্লাস, তো বিভিন্ন পড়াশোনা আরও বিভিন্ন জিনিস হয়ে যাচ্ছে ফোনের মাধ্যমে। সেই কারণে এই বই মেলায় কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা যে বইয়ের থেকে অনেকটা দূরে থাকার পরেও বাচ্চাদের কিন্তু বইয়ের প্রতি একটা আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে, কারণ কি এখানে বিভিন্ন বয়সী বাচ্চাদেরকে আমরা এখানে দেখতে পেলাম, তারাও উৎসাহ সহকারে এই বই মেলায় এসেছে। বই, গল্পের বই, বিভিন্ন জেনারেল নলেজ, সায়েন্স, বিভিন্ন ধরনের বই কিন্তু রয়েছে। তার পাশাপাশি বড়রাও, বিভিন্ন বয়সী মানুষ, যেটা আমি বললাম আপনাদেরকে যে বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে খেলার যে জিনিসগুলো থাকে মেলায়, যেটাতে বাচ্চাদেরকে উৎসাহ করে যে মেলায় যাব। তো এই উৎসাহের পাশাপাশি তাদের হয়তো বই দেখা, বই পড়াও হয়ে যাবে, বই বাড়িতে কিনে নিয়ে